হ্যালো দর্শক, আজকের যে টপিক সেটা হচ্ছে একটি মাছ নিয়ে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাছ কিভাবে তারা বারবার পানির উপরে এসে উঁকি দিচ্ছে আবার চলে যাচ্ছে। এই মাছগুলো খুবই ভয়ানক একটি মাছ, মনে হয় একটু হলেও আপনারা বুঝতে পারছেন। এটা হচ্ছে সেই সাকার ফিশ। এই চিত্রটি ধারণ করা হয়েছে বাংলাদেশের নদীবন্দর সদরঘাট, ঢাকা সদরঘাট থেকে। সদরঘাটের পল্টনের পিছনেই এরকম এত পরিমাণে সাকার ফিশ দেখা যাচ্ছে। এর কারণে আপনি অন্যান্য মাছের, মানে অন্যান্য মাছ একদমই দেখতে পাবেন না, কারণ এই মাছগুলো হচ্ছে খুবই রাক্ষসিক প্রকৃতির একটি মাছ। এরা তার ধারে কাছে যে কোনো মাছকে আক্রমণ করতে পারে, এবং এদের ধৈর্য শক্তি বা এদের বেঁচে থাকার কৌশল, এরা পানি ছাড়াও বেঁচে থাকতে পারে। প্রায় আপনার পানি ছাড়া এরাও অনায়াসে কাটিয়ে দিতে পারে প্রায় সপ্তাহখানেক। এমনকি এরা কঠিন বরফ, আপনি যদি একটা সাকার ফিশকে বরফ বানিয়ে ফেলেন ফ্রিজে রেখে, তারপর যখন এটাকে বের করবেন দেখবেন সে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, তাহলে তারা কতটা সহনশীল প্রকৃতিতে এবং এদের বেঁচে থাকার ক্ষমতা কত। আর এই মাছটা এতটাই ভয়ানক যে যে কোনো মাছকে তারা আক্রমণ করে খেয়ে ফেলতে পারে, এবং অন্যান্য মাছকে, মাছের বৃদ্ধি একদমই এরা ধ্বংস করে দিচ্ছে। তো এটা থেকে বা এর থেকে বাঁচার জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত আমাদেরকে, সেটা অবশ্যই যারা জ্ঞানীগুণী আছেন দেশের বড় কর্মকর্তারা, মৎস্য অধিদপ্তর, তারা নিশ্চয়ই একটা পদক্ষেপ নেবেন কীভাবে এগুলোকে নির্মূল করা যায়, নতুবা আমাদের নদীয় যে মাছগুলো আছে এগুলো হুমকির ভিতরে থাকবে। এবং মাছের একটা চাহিদা, যে চাহিদাটা এই বুড়িগঙ্গা থেকে হতো, সেটা নষ্ট হয়ে যাবে। এরা শুধু বুড়িগঙ্গাতেই নয়, এভাবে আস্তে আস্তে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। তো দর্শক, কি পরিমাণে সাকার ফিস এখানে, আপনি নিজের চোখে না আসলে দেখতে পারবেন না, বা মানে নিজের চোখে না দেখে বিশ্বাসও করতে পারবেন না যে এত পরিমাণে এরা এখানে বংশবৃদ্ধি করেই চলছে। একটা সময় আমরা এগুলোকে শখের বয়সে অ্যাকুরিয়ামে লালন পালন করতাম, আজকে সেই অ্যাকুরিয়াম থেকে এরা বেরিয়ে গেছে নদীতে, এরপরে সাগরে। এভাবে বেড়ে চলতে থাকলে একটা সময় সয়লাব হয়ে যাবে এই সাকার ফিশে। তো দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারি কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, এবং আপনারাও মতামত দিতে পারেন যে আসলে যদি আপনাদের কাছে কোনো মতামত থাকে এগুলো নির্মূল করার বা কোনো পদক্ষেপ নেওয়া উচিত, ইনশাআল্লাহ আমরা সেটা উপর মহলে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।